আমাদের অবকলন চ্যাপ্টারটা বোঝাচ্ছিলাম, থ্রি এ চ্যাপ্টার। আমি আরও কতগুলো অঙ্ক দেখিয়ে দিচ্ছি। আগে ভিডিওটা একটুখানি তাড়াতাড়ি হয়ে গেছে, তোমার যদি অসুবিধা হয় এটা ভালো করে বুঝে নাও। দেখো, ছয়ের দাগে সংক্ষিপ্ত ছয়ের দাগে এক সমান এটা দেওয়া রয়েছে, এক সমান এইটা আর ওয়াই সমান এটা। বলছে ডিওয়াই ডিএক্স বার করো যখন টি সমান পাই বাই টু। তাহলে এক্স সমান এটা দেওয়া রয়েছে, আমি ডিএক্স ডিটি টি এর রেসপেক্টে অবকরণ করছি, এটা এ ডিডিটি অফ ডিটি, ডিডিটি অফ টি মানে ওয়ান মাইনাস ডিডিটি অফ সাইন টি কস টি। তাহলে এইটা ডিওয়াই ডিটি বার করেছি, এটা ওয়ানের জন্য জিরো, এটা মাইনাস এর জন্য মাইনাস সাইন টি, মাইনাস মাইনাস প্লাস এ সাইন টি হয়ে গেল। এবার ডিওয়াই ডিএক্স মানে ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি, ডিওয়াই ডিটি মানে এটা, ডিএক্স ডিটি মানে এটা, ওয়ান মাইনাস কস টি এর ফর্মুলা টু সাইন স্কোয়ার টি বাই টু। এটাকে সাইন টিকে সাইন সাইন টু ইন্টু টি বাই টু ভাবো, টু সাইন টি বাই টু কস টি বাই টু, কাটাকুটি কট টি বাই টু। ডিওয়াই ডিএক্স অ্যাট টি ইকুয়াল টু পাই বাই টু মানে কট, এটা হবে পাই বাই টু, টি সন পাই বাই টু, এটা হবে কট পাই বাই ফোর, কট পাই বাই ফোরের মান কত, ওয়ান। ঠিক আছে, এবার দেখো নেক্সট ছয়ের তিনেরটা, টেন ওয়াই সমান এটা দেওয়া রয়েছে। তাহলে ওয়াই সমান কি ট্যান ইনভার্স, এটা তোমার ইনভার্স চ্যাপ্টার পরে করানো হবে। ওয়াই সমান আমরা লিখবো ট্যান ইনভার্স টু টি বাই ওয়ান মাইনাস টি স্কোয়ার, এটা টু ট্যান ইনভার্স টি এর ফর্মুলা, টু ট্যান ইনভার্স এক্স সমান ট্যান ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, কস ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, টু ট্যান ইনভার্স টি, ডিওয়াই ডিটি করেছি টু ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস টি স্কোয়ার, কারণ এর ট্যান ইনভার্স টি এর ডিফারেন্সিয়েশন ওয়ান বাই ওয়ান প্লাস টি স্কোয়ার। সাইন এক্স সমান এটা, এক্স সমান সাইন ইনভার্স টু টি বাই ওয়ান প্লাস টি স্কোয়ার, এটা মানে টু ট্যান ইনভার্স টি, ডিএক্স ডিটি বার করেছি, এইটা হয়েছে। তাই ডিওয়াই ডিএক্স বাই ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি, এটা টু বাই এটা, এটাও টু বাই এটা, কারণ যে ওয়ান, তাহলে ডিওয়াই ডিএক্স এর মান কাটাকুটি করে ওয়ান হয়ে গেল। চারেরটা দেখো, এক্স সমান সেক ইনভার্স এটা দেওয়া রয়েছে, এটাকে আমরা লিখতে পারি কস ইনভার্স উল্টে গিয়ে লিখতে পারি, এটা মানি হচ্ছে টু ট্যান ইনভার্স টি, ডিএক্স ডিটি বার করেছি টু বাই ওয়ান প্লাস টি স্কোয়ার, টু ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস টি স্কোয়ার মানে টু বাই ওয়ান প্লাস টি স্কোয়ার। এটা ওয়াই সমান ট্যান ইনভার্স এটা, এটা মানে টি থ্রি ট্যান ইনভার্স টি এর ফর্মুলা, থ্রি ট্যান ইনভার্স থ্রি এক্স মানে হচ্ছে থ্রি ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা, ট্যান ইনভার্স থ্রি এক্স মাইনাস এক্স কিউ বাই ওয়ান মাইনাস থ্রি এক্স স্কোয়ার, এটা থ্রি ট্যান ইনভার্স টি, ডিওয়াই ডিটি বার করেছি থ্রি বাই ওয়ান প্লাস টি স্কোয়ার, ডিওয়াই ডিএক্স মানে ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি সমান তিন বাই এটা মানে তিন এর দুই হয়ে গেল। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এক্স ওয়ান এইটা দেওয়া হচ্ছে, খুব ভালো অঙ্কটা ভালো করে বুঝে নাও। এখান থেকে দুই কমন নিয়েছি, দুই কমন নিলে ফোর টি ফোর মাইনাস ফোর টি স্কোয়ার প্লাস ওয়ান, এবার এটাকে রেখেছি টু টি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টি স্কোয়ার ইন্টু ওয়ান, এখানে প্লাস ওয়ান করেছি মাইনাস ওয়ান করেছি, তাহলে এই তিনটে মিলিয়ে টু টি স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার হলো মাইনাস ওয়ান, দুই দিয়ে গুণ করে দিচ্ছি টু ইন্টু এইটা মাইনাস টু প্লাস ওয়ান, এই মাইনাস টু প্লাস ওয়ান মানে মাইনাস ওয়ান। এবার টি এর জায়গায় কস থিটা পুট করেছি, কস ইনভার্স টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস ওয়ান, এইটা মানি হচ্ছে ওয়ান প্লাস কস থিটা মানে টু কস স্কোয়ার থিটা, তাহলে টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মানে কস থিটা, এর জায়গায় হচ্ছে কস থিটা, এটা স্কোয়ার আছে বলে স্কোয়ার হয়ে গেল। এবার এটা ফর্মুলা কী হবে, কস ফোর থিটা হবে, কস ইনভার্স কস ফোর থিটা মানে ফোর থিটা, থিটা সমান কী হবে, টি সমান কস কস থিটা, তা থিটা সমান কি, না থিটা সমান কস ইনভার্স টি, বসিয়ে দিয়েছি ডিএক্স ডিটি ফোর বাই মাইনাস ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার কস ইনভার্স টি এর ডিফারেন্সিয়েশন ফর্মুলা। এটা ওয়াই সমান এটা, এটা টি সমান সাইন থিটা ধরেছি, এটা সাইন থ্রি থিটার ফর্মুলা, সাইন ভার্স সাইন থ্রি থিটা, থ্রি থিটা থ্রি সাইন ভার্স টি, থিটা সমান সাইন ভার্স টি, এখানে ফর্মুলাটা লিখে দিয়েছি, ডিওয়াই ডিটি বার করেছি, বার করে ডিওয়াই ডিএক্স করলে মাইনাস তিন এর চার হয়ে যাবে। নেক্সট দেখো, সাতের দাগে দুয়েরটা, এই অঙ্কগুলো লগ নিলে সুবিধা হবে, ই বেসের সাপেক্ষে লগ, উভয় পক্ষে ই বেসের সাপেক্ষে লগ লিয়েছি, এটা মানে কি মাথায় হাফ আছে, হাফটা বাঁ দিকে চলে এলো, লগ এইটা মাইনাস হাফ লগ এইটা, এবার এটা গুণ আছে লগ এ প্লাস লগ বি, আমি বেসগুলো সব ই বলে আর লিখছি না, লগ ওয়াই সমান এটা 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 হয়ে গেলো। ওয়ান বাই ওয়াই এর ডিফারেন্সিয়েশন ওয়ান বাই ওয়াই ডিওয়াই ডিএক্স, এটা ওয়াই ডিফারেন্সিয়েশন করতে ওয়াই হচ্ছে ফাংশন অফ এক্স, তাই জন্য ওয়ান বাই ওয়াই পাশে ডিওয়াই ডিএক্স লিখতে হয়, এটা হাফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, এবার এর ডিফারেন্সিয়েশন ওয়ান, এর ডিফারেন্স ওয়ান বাই এক্স মাইনাস বি, এর ডিফারেন্সিয়েশন ওয়ান লিখছি না ওই জন্যে, এটা ওয়ান বাই ঠিক একইভাবে, এবার এটা এইভাবে রেখেছি, এটা ওয়াই ডিএন গুণ করেছি, ওয়াইয়ের মানটা বসিয়ে দিয়েছি হয়ে গেল। এবার চার, সাতের থেকে চার দেখো, এটা একটা অন্য পদ্ধতি, ব্লক পদ্ধতি বলবো, ওপরে দেখো এক্স এর পাওয়ার ওয়ান, নিচে দুটো গুণ করলে এক্স স্কোয়ার হবে, ওপরে এক এক নিচে দুই, নিচে পাওয়ার বেশি, সেটা হচ্ছে দেখো এখানে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান সমান জিরো, তাহলে এক্স সমান ওয়ান, ফার্স্ট এক্স সমান ওয়ান বসাবো কিন্তু এটাকে ব্লক করে দিয়ে, এটা যে আমরা তেমন রেখে দিলাম, এখানে ওয়ান প্লাস ফাইভ, ওপরে ওয়ান প্লাস টু মানে তিন বাই এটা হয়ে গেলো।
এবার এক্স প্লাস ফাইভ সমান এক্স প্লাস ফাইভ সমান জিরো, এক্স সমান মাইনাস ফাইভ, এক্স সমান মাইনাস ফাইভ, কিন্তু এটা ব্লক করে দিচ্ছি, এটাতে বসাচ্ছি না, এটা বসাচ্ছি, করলে এই জিনিসটা আসবে। এবার এই ডিওয়াই ডি এক্স সমান তিন এইচ সমান হাফ, ওয়ান বাই এক্স এর ডিফারেন্সিয়াল মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা ডিফারেন্সিয়াল ওয়ান বলে এটাকে ওয়ান বাই এক্স এর মতো, পাশে ডিডি এক্স অফ এক্স মাইনাস ওয়ান, ডিডি এক্স অফ এক্স মাইনাস ওয়ান মানে কি ওয়ান, এটা হাফ, এই মাইনাস ওয়ান প্লাস হয়ে গেল হাফ, এটা মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ এর হোল স্কোয়ার, ডিডি এক্স অফ এক্স প্লাস ফাইভ, এর ডিফারেন্সিয়াল ওয়ান লিখে দিয়েছি। এটা উত্তর মিলবে না, উত্তর মেলানোর জন্য আগের লগের পদ্ধতি করবে, উত্তর মিলে যাবে, এটাও কিন্তু ঠিক পদ্ধতি হয়েছে। নেক্সট দেখো এই অঙ্কটা, নেক্সট ওয়াই সমান দেওয়া রয়েছে, ওয়াই সমান কি দেওয়া রয়েছে, এইটা দেওয়া রয়েছে, এটা ভাগের পদ্ধতি করেছি, দেখো ডিওয়াই ডি এক্স চলে গেল, তোরা হয়ে গেছে তো।